আসসালামু আলাইকুম। তো আমি কি বলবো, কিভাবে প্রকাশ করবো আমি জানি না। তো আজকে আমাদের বাসায় আপনারা জানেন যে আমরা খুব দ্রুত হচ্ছে বিজনেস স্টার্ট করতেছি। তো আমাদের হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি চলতেছে আজকে। আমরা এখনো কোনো কিছু আপনাদেরকে আপডেট দিই নাই। তো আমাদের বাসাতেই, বাইরে আমরা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করি নাই, বাসাতেই করতেছি। তো আমাদের রুমে আর কি বেড, আমরা তো আপনারা জানেন যে আমাদের নতুন বাসা, আর হচ্ছে ফ্লোরিং করে ঘুমাইতাম। তো হচ্ছে ম্যাট্রেসটা তুলে ফেলেছি, তো আমাদের পুরো রুমটা হচ্ছে আমরা ইউজ করতেছি। দেখা যাক ভালো কিছু হবে হয়তো বা। তাহলে স্যার, আমি ভিডিও মেকিং করতেছি। এই তো ভাইয়া, তারপরে আরেকটা ছোট ভাইয়া আছে, সবাই মিলে আমাদের টিম ওয়ার্ক চলতেছে, তাই না? হ্যাঁ, এখন আমরা হচ্ছে ফটোশুট করব। ওকে, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফি হবে এখন, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এগুলো। সামনে আমাদের আরো অনেক অনেক প্ল্যান রয়েছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যাতে করে ভালো কিছু করার তৌফিক দান করে। আচ্ছা, তাহলে ওরকম মতন ফটোশুটের কাজ শেষ হলে হচ্ছে আমরা আমাদের পেজে সবকিছু আপডেট দিয়ে দিব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা কাপড় শুরু করলাম ছোট্ট করে একটা বিজনেস আর কি, আপনাদের পাশে থাকা চাই, আল্লাহ চাইলে হয়তো বা অনেক বড় হতে পারি। তো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব। আমার হচ্ছে রান্নার ভিডিও এগুলো খুবই কম দেখানো হয়, তো আমি চিন্তা করলাম যে শর্ট করে আপনাদেরকে দেখায় যে আসলে আপনাদের আপু কীরকম রান্না করে, এটারও তো একটা দেখার বিষয়, তাই না? এবং আপনাদের দাওয়াত থাকলেও চলে আসবেন বাসায় যে কোনো সময়, আমরা আমাদের বাসায় অ্যাড্রেস দিয়ে দিই। সুন্দর একটা কালার আসছে, এই যে কি সুন্দর একটা কালার আসছে। রাত বাজে একটা, এখনো চলতেছে আমাদের কাজ, কাজ শেষই হয় নাই। আরে সবাই কত কষ্ট করতেছে। ওইদিকে ভাইয়া গোছাইতেছে, এদিকে ফটো সেশন চলতেছে, তানভীর স্যারের হাতে লাইট, ছোট ভাই ফটোগ্রাফি করতেছে।